ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের কথা বলতে গিয়ে বলছে, নরেন্দ্র হোমা পাখি, এই ছেলেটিকে দেখছ, এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্যে, এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না, এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পারে, ডিম পারলে ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে, ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফোটেও ডানা বেরোয়, চোখ ফুটলেই দেখতে পাচ্ছে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে, তখন সে পাখিমার দিকে একবারে চোচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন, সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার অনেকে আছেন, শ্রীরামকৃষ্ণ, দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশুনোয় সবটাতেই ভালো, সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল, কেদারের কথাগুলি কচকচ করে কেটে দিতে লাগলো, ঠাকুর ও সকলের হাস্য মাস্টারের প্রতি। ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার, আগে হা, ইংরাজিতে ন্যায়শাস্ত্র লজিক আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা কীরকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন, বলিলেন, একরকম আছে, সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে, আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো, কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল, আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হল যে মেঘ থেকে বৃষ্টি হয়, আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে, এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনতেই অন্য মানুষকে হইলেন, কাজে কাজে আর এই বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। পরবর্তী হেডিং, সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল, ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন, মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা, কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে, শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন, নরেন্দ্র গান করিতেছেন, দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন, মাস্টার আসিয়া গান শুনিতেছেন, গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন, ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই, হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন, ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে, জিজ্ঞাসা করিতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি, মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই, অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়, না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানটি এই, চিন্তয় মম মানুষ হরি চিৎ ঘন নিরঞ্জন,
কেবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনন্দিত কেবা বিচলি চমকে সেই রূপ আলোকে পুলকে শিহরে জীবন। গানের এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন, দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্র বিগলিত হইতেছে, মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন, না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন, এইরি নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন, কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এই রূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে, হৃদি কমলাসনে ভজ তাঁর চরণ, দেহ শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আবার সেই ভুবন মোহন হাস্য, শরীর সেই রূপ নিস্পন্ধ স্থিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন, আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। এইবার গানের শেষ হইল, নরেন্দ্র গাহিলেন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হাওরে চিরমগন, চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে, সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয়োন্মুক্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল, প্রেমানন্দ বসে হাওরে চিরমগন, হরিপ্রেমে মত্ত হয়ে।